আমরা সবাই জানি বাংলাদেশ থেকে কোটেক্স এবং কোটেক্সের মতো অন্যান্য ট্রেডিং প্ল্যাটফর্ম যতগুলো রয়েছে সম্পূর্ণ কিন্তু আনলিগ্যাল ওয়ে। আর সেখানে মানি মানে ডলারগুলো ডিপোজিট করা বা টাকা ডিপোজিট করা সম্পূর্ণ কিন্তু বাইরের কোনো একটি দেশে মানি পাচার করার মতো একটি জঘন্য অপরাধ আমরা করছি। কিন্তু তারপরও কিন্তু কেউ তো আর লস করার জন্য এখানে ডিপোজিট করে না, সবাই কিন্তু এখান থেকে প্রফিট করে লাভ করে বাইরের থেকে দেশে টাকা আনানোর চিন্তা ভাবনা মাথায় নিয়ে কিন্তু এই অ্যাকাউন্টই করে এবং এখানে ডিপোজিট করে ট্রেড করে। কিন্তু তারপরও যখন ডিপোজিট করতে গিয়ে সে অ্যামাউন্টটি না পাওয়া যায় তখন কেমন লাগে? পূর্বে একটি ভিডিও বানিয়েছিলাম যেখানে আপনাদেরকে আমি দেখিয়েছিলাম যে ডিপোজিট ফেল হলে কীভাবে আপনারা সাপোর্টে কন্ট্যাক্ট করে মেসেজ করে সে অ্যামাউন্টটা ফিরে আনা যায়। কিন্তু কন্ট্যাক্ট করার পর যখন সে অ্যামাউন্টটা ফেরত না পাওয়া যায় তখন কেমন লাগে? তো ভিউয়ার্স, আজকের এই ভিডিওতে আপনাদের সাথে এমন একটি অ্যাকাউন্ট শেয়ার করতে চলেছি যেখানে এক ভাই 1500 টাকা ডিপোজিট করেছিল এবং সেই ডিপোজিটটা ফেল হয়েছিল এবং সাপোর্টে কন্ট্যাক্ট করার পরেও কিন্তু তারা সেই অ্যামাউন্টটা দিচ্ছে না। তারা কি বলছে সেটাই একটু বিস্তারিত আপনাদেরকে দেখাবো। তো চলুন, তো দেখতে পাচ্ছেন যে 18 তারিখে এই ভাই 1500 টাকা ডিপোজিট করেছিল একটি অ্যাকাউন্টে নগদ থেকে। তো তারপর সেটা কিন্তু ফেল হয়ে যায়, আর ফেল হয়ে গেলে কিন্তু 48 ঘন্টা আগে তাদের সঙ্গে কন্ট্যাক্টের কোনো ব্যবস্থা নাই, কোনো সিস্টেম নাই, 48 ঘন্টা ওয়েট করতে হয়, তারপরে কিন্তু তাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে হয়। আচ্ছা, 48 ঘন্টা ওয়েট করা হলো, তারপরে যখন তাদেরকে সেই মেসেজটা করা হলো তো তারা রিপ্লাই দিল কি যে তারা আমাদের স্ক্রিনশট চাচ্ছে। যাই হোক, ভুলক্রমে আমাদের স্ক্রিনশট না গিয়ে অন্য একটি ছবি চলে গিয়েছিল। তো তারপরে আমরা তাদেরকে সেম মেসেজটি আবার করা হয় এবং স্ক্রিনশটগুলো দেওয়া হয়। কিন্তু তারপরে তারা কি বলছে দেখেন, তারা আমাদেরকে বললো যে তারা তাদের ফাইন্যান্সিয়াল ডিপার্টমেন্টের কাছে এটাকে ফরওয়ার্ড করছে, ট্রান্সফার করছে। তো এটা 5 থেকে 7 দিন সময় লাগতে পারে কম বেশি, তো আপনাকে অপেক্ষা করতে হবে। ঠিক আছে, আমরা অপেক্ষা করলাম। তো এরপরে তারা আমাদেরকে আবার ফিরতে আরেকটা মেসেজ দিছে 5-6 দিন পর 7 দিন পর। তো সেখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদেরকে বলছে যে তারা নাকি সেই অ্যামাউন্টটা পায় নাই, সেটা নাকি আনসাকসেসফুল। অথচ আমরা কিন্তু দেখেছি যে আমাদের ট্রানজ্যাকশন আইডি হয়েছে এবং সেটা সফলভাবে হয়েছে। তো তারপরে তারা বলছে যে তারা নগদ অ্যাকাউন্ট কাস্টমার কেয়ারে যোগাযোগ করার জন্য এবং 14 দিনের মধ্যে সেই অ্যামাউন্টটা নাকি ক্যান্সেলিং হওয়ার কারণে সেটা ফিরে আসবে। তো যাই হোক, আমরা ওয়েটে ছিলাম এবং নগদের কাস্টমার কেয়ারে আমরা কন্ট্যাক্ট করি এবং তারা বলে যে হ্যাঁ, এটা সফলভাবে ক্যাশ আউট সাকসেসফুল হয়েছে এবং তার ট্রানজ্যাকশন আইডিও রয়েছে, আপনি তাদের সঙ্গে যোগাযোগ করেন। তো যে নাম্বারটা ছিল সেই নাম্বারটিতে আমরা যখন ফোন দেই তো সেই নাম্বারটা কিন্তু বন্ধ থাকে, যার কারণে আমরা তাদের সঙ্গে যোগাযোগ করতে পারি না। তো আমরা কোটেক্সে সেটাই মেসেজ করে জানিয়ে দেই যে আমরা নগদের কাস্টমার কেয়ার সাপোর্টে যোগাযোগ করেছি, তারা বলেছে যে সেটা সাকসেসফুল হয়েছে। এরপর তারা আমাদেরকে বলতেছে যে সেটা আনসাকসেসফুল এবং আমাদেরকে 14 দিন ওয়েট করতে বলছে, 14 দিন পর যদি আমরা সেটা না পাই তাহলে অফিসিয়ালভাবে নগদের একটি স্টেটমেন্ট নিয়ে তাদেরকে দিতে হবে, তারপর তারা সেই বিষয়টা আসলে ভেবে দেখবে। তো আসলে ভাই দেখেন, এমনি তো আনলিগ্যাল একটা ওয়ে, তারপরে এত ঝামেলা কে করতে চাইবে বলেন? তো এত ঝামেলার থেকে এই 1500 টাকার আশা কিন্তু ছেড়ে দিয়েছেন এই ভাইটি। তো যাই হোক, তো একটি প্রবলেম হয়েছিল এক ভাই, সে বিষয়টি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো এরপর থেকে সিদ্ধান্ত আপনাদের, আসলে আপনারা কোটেক্সের ডিপোজিট করবেন কি না। আর যারা ডিপোজিট করেছেন কিন্তু অ্যামাউন্ট পাননি, এমন যদি কেউ থেকে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন এবং ডেট সহ জানিয়ে দেবেন যে কতদিন আগে আপনি ডিপোজিট করেছিলেন কিন্তু সেই ডিপোজিট করা অ্যামাউন্টটা পাননি। তো ভিউয়ার্স, আপনার সঙ্গে যদি এমন কোনো ঘটনা থেকে থাকে এবং আপনার যদি সেরকম কোনো অভিজ্ঞতা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে আমাদেরকেও জানিয়ে দিন কত টাকা আপনি ডিপোজিট করেছিলেন এবং সেই টাকাটা আদৌ পাননি। তো ভিডিওটি এখানে শেষ করছি আজকে। আল্লাহ হাফেজ।